গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মায়ের স্পেশাল রেসিপি। তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার মা কিভাবে কষা মাংস, দেশি মুরগির মাংস কিভাবে রান্না করে, আমি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো রেসিপিটা দেখার জন্য কিন্তু ভিডিওটা পুরোটুকু দেখতে হবে ফ্রেন্ডস। ওর জন্য লাগছে এই দেশি মুরগি, এই যে, আর এখানে আছে একটু টক দই, আর এখানে হলুদ, নুন, আর এখানে জিরে, ধনে বাটা, আদা বাটাও আছে, মিক্সিং করা আছে একসঙ্গে, আর এটা হচ্ছে শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, আর এখানে আছে থেতো করা রসুন, রসুনটা কিন্তু একদম পেস্ট করে নেয়নি, আর এখানে আছে পেঁয়াজ, এরকমই গোটা এরকমই কাটা থাকবে, কুচানো থাকবে, জাস্ট এটা কিন্তু পেস্ট হবে না, ঠিক আছে। তো এগুলোই আমাদের এখন ম্যারিনেশন হবে, মা ম্যারিনেট করবে, ম্যারিনেট করে একটু টাইম ফ্রিজে রাখবে, তারপরে রান্না করবে। একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে মাংসটাকে। আর এখানে ম্যারিনেশন করা কমপ্লিট হয়ে গেছে, এখন এটা ফ্রিজে যাবে 10-15 মিনিটের জন্য, ফ্রিজে চলে যাবে। কী ইনগ্রিডিয়েন্টস লাগবে? তো ফ্রিজে মাংসটা ম্যারিনেট করে রাখা আছে, কিছুক্ষণ থাকবে 10-15 মিনিট, তারপরেই মা রান্না স্টার্ট করবে, আর তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব যে মানে রান্নাটা ঠিক কীভাবে করছে মা, আর এত স্পেশাল, এত টেস্টি হয় কী করে, ঠিক আছে। আর ততক্ষণে আমি আর কৃষাব এখন ছাদে চলে এসেছি, আর এই দেখো কৃষাবের ব্যাট। আচ্ছা, এই দেখো আমাকে খেলা শেখাচ্ছে, তোমরা দেখতে থাকো আমি আর কৃষাব কী করে কী কী খেলি এখন, ঠিক আছে। খেললাম, আর এখন আমি নিচে যাব। দেখো মা এখান থেকে রান্না করছে, আমি এখন ওখানে যাব আর তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব। চলো দেখি মা কেমন করে রান্না করে মাংসটা। আমি এখন উনানের পাড়ে চলে এসেছি, আর এই যে আমার মাসি ছোট মাসির সঙ্গে ব্যাট বল খেলছে কৃষক। এটা খালি একদম তেল ছাড়া, খালি কড়াইতে শুকনো খোলায় ভেজে নেওয়া এই গরম মশলা, তাই তো, তার সাথে জিরে, ধনে জিরে, গরম মশলা দিয়ে একদম হালকা করে ভেজে নেওয়া। আচ্ছা, এবার কড়াইতে তেল দেওয়া হচ্ছে, সর্ষের তেল। গ্রামের বাড়ি উনানের রান্না টেস্টি অন্যরকম, উনানের রান্নার স্বাদই একটু টেস্টি হয় তোমরা সবাই জানো। আর এদিকে কৃষাবের ক্রিকেট চলছে ছোটো মাসির সঙ্গে। তেলটা গরম হলে আমরা ওর মধ্যে কী দেবার, তেজপাতা আর জিরে ফোড়ন দিতে হবে তেলটা গরম হলে। আমি একটু পিছিয়ে বসি, নিলে গায়ে লাগবে। না, আর আওয়াজ হবে না, আমরা যাবো তো, আওয়াজ দেখতে কোথায় আওয়াজ হচ্ছে দেখবো। এবার এর মধ্যে একটু পেঁয়াজ, কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হচ্ছে। পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজতে হবে। হ্যাঁ, ওটা আম শক্ত, টেস্টি, ম্যাঙ্গো। দেখো পেঁয়াজটা, পেঁয়াজটা বেশ অনেকটা ভাজা হয়ে মনিমাও চলে এসেছে। এবার মাংসটা দিয়ে দিচ্ছি। এবার মাংসটা ঢাকা দিয়ে দিতে হবে। মাংসটা এরকম হচ্ছে, আর ওই পাশে গরম জল বসানো আছে কড়াইতে, ঢাকনাটা তুলে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে যাতে মাংসটা লেগে না যায়। গ্রেট, মাংসটা আবার ঢাকা দেওয়া হয়ে গেছে, ঢেকে ঢেকে রান্না করতে হবে মাংসটা। এরকম ঢেকে করতে করতে এরকম একটু জল বেরোবে, যত জল বেরোবে আবার ঢেকে আবার কষাতে হবে মাংসটা। এটা কী করলে তুমি? আরে যে পাঁচকাঠি ভেঙে ভেঙে খাবারের মধ্যে দিচ্ছে মাংসের মধ্যে, এটা একটা টেস্ট হওয়ার অন্যতম কারণ, তাই না? এবার
আর মাংসটা মোটামুটি কষানো, তেল বেরিয়ে গেছে না, তেল বেরিয়ে গেছে একদম, জলটাও শুকিয়ে গেছে, এবার জল দিয়ে দেওয়া হবে। যাব, জল দেওয়া হয়ে গেল। মাংসটা ফুটছে আর এদিকে কাঁচা লঙ্কা বাটা দেবে এখন। কি করছো? হ্যাঁ, এর মাসাজ কি করছো? ওটা কম করছো? পুরো দমে হচ্ছে, মাংস চলছে চলছে, মাংসটা প্রায় হয়ে এসেছে, একটু ঝোলঝলি করা হচ্ছে, কারণ আজকে যারা যারা খাবে সবাই একটু ঝোল খেতে পছন্দ করে, তাই নাহলে আমি একটু কষাই পছন্দ করি, মা আমার জন্য স্পেশাল করে কষাই করে, কিন্তু আজকে ঝোলঝলি হচ্ছে মাংসটা। এবার হয়ে গেছে, এবার ভাবা সেই মশলাটা গুঁড়ো করা হচ্ছে আর সেটাই এখন দিয়ে দেওয়া হচ্ছে। আর এখন হয়ে গেছে এটা, এখন নামিয়ে দেওয়া হলো। আমাদের চিকেন রেডি, আমি এখন এই মাংসটা খাবো, আমার আর লোক কন্ট্রোল খেয়ে বলছি কেমন আছে। শোনা খাবে টেস্টি, অসাধারণ, স্পেশাল, তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, দেখে কৃষক খায় কিনা। বেবি টু খাবে চিনি ঝাল, ও জানে এটা ঝাল, সেজন্য খাবে না, ওর জন্য স্পেশাল আলাদা করে করা হচ্ছে। একটু টাটা করে দাও, আমি খেতে ব্যস্ত, তুমি টাটা করে দাও আমার। সবাই ভালো থেকো, টাটা।